পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্পপোস্ট সহ চারটি দোকানে ধাক্কা ডাম্পারের, এবং ইতিমধ্যে আটক করা হয়েছে খালাসি ও চালককে। চন্দ্রকোনার গাছশীতলায় পথ দুর্ঘটনা, সাত সকালে পথ দুর্ঘটনা, ল্যাম্পপোস্ট সহ চারটি দোকানে ধাক্কা ডাম্পারের। মধুসূদন ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। মধুসূদন, কিভাবে ঘটল এই দুর্ঘটনা? একেবারে দেখো, কিন্তু আজ ভোর 4টে থেকে 4:30 নাগাদ এলাকার মানুষজন তারা যেটুকু জানাচ্ছেন, বিকট একটা শব্দ হয়, সেই শব্দে তাদের ঘুম ভাঙে এবং পরবর্তীতে তারা এসে উপস্থিত হয়। তখন দেখে যে একটি ডাম্পার, যেটি রসকুণ্ডু থেকে চন্দ্রকোনার দিকে আসছিল, সেই একটি ডাম্পার, সেই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ বাম দিকের যে কয়েকটি দোকান ছিল সেই দোকানে পরপর সে ধাক্কা মারে, পাশাপাশি একটি ল্যাম্পপোস্টে প্রথমে ধাক্কা মারে। তবে ভোর 4টে থেকে 4:30 নাগাদ যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা তারা ঘটনাস্থলে খবর দেয় চন্দ্রকোনা থানায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে চন্দ্রকোনা থানার পুলিশ। তবে এখন যে পরিস্থিতি, সে পরিস্থিতি কিন্তু একটি ট্রেন এসে উপস্থিত হয়েছে, ওই গাড়িটিকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা চালাচ্ছে। তবে চন্দ্রকোনা থানার পুলিশ ওই খালাসি এবং গাড়ির চালককে আটক করে নিয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা যেটুকু জানাচ্ছেন যে চালক ঘুমিয়ে পড়ার কারণে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে। একদম, ধন্যবাদ মধুসূদন।